নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখরাপু। এই মুহূর্তের আপডেট খবরের দিকে, আজ গুরু পূর্ণিমা, আর এই গুরু পূর্ণিমা উৎসবকে বিশেষ করে পালন করা হচ্ছে। তবে সেক্ষেত্রে বলা যায় যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরও গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুদেই নমঃ। এই তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকের এই বিশেষ দিনটি পালন করা হয়েছে। হিন্দু এবং বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে, তাই এই দিনটিকে বিশেষ করে যথাযোগ্য মর্যাদায় আজ পালন করা হয়েছে। ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজ শুভ করানন্দ, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অমৃত দেববর্মা সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে তাদের কি বক্তব্য রয়েছে শুনুন। আমরা করজোড়ে প্রত্যেকে সবাই হাত জোড় করুন প্লিজ। সবাই প্রথমে আমাদের প্রত্যেকে নিজের মা বাবাকে প্রণাম জানাবো, আমাদের যিনি পরম গুরু। প্রত্যেকে নিজস্ব মা বাবা, প্রত্যেকে নিজেদের মা বাবাকে আপনাকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা হবে। এই গুরু পূর্ণিমা যার জন্মদিন উপলক্ষে, জন্মতিথি উপলক্ষে পালিত হয়, তিনি হচ্ছেন মহর্ষি বেদব্যাস। বেদব্যাস যিনি মহাভারত রচনা করেছিলেন, শুধু তাই নয়, এই যে আমরা যে সনাতন হিন্দু ধর্মে বলি চারটে বেদ, ঋগ সাম যজুর অথর্ব, এই বেদকে যে চারটে ভাগে ভাগ করেছিলেন সেই হচ্ছেন মহর্ষি বেদব্যাস, যিনি ব্রহ্মসূত্রে রচনা করেছেন, ভাগবতের রচনা করেছেন, সেই বেদব্যাস মুনি যা ভারতীয় সংস্কৃতির হাজার হাজার বছরের আধ্যাত্মিক চেতনা এবং ভারতীয় সংস্কৃতি যার ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমিকে সুচারুরূপে যিনি সাজিয়েছিলেন সেই বেদব্যাস, আজকে তার শুভ জন্মতিথি। সেই জন্মতিথি উপলক্ষে তিনি হচ্ছেন গুরুর গুরু, আমরা তাকে এই কারণে শ্রদ্ধা করি কারণ তিনি ছাড়া আমাদের যে জ্ঞানের যে দরজাটা, ভারতবর্ষ যে পৃথিবীকে জ্ঞানের আলো দেখিয়েছে, এই জ্ঞানের দরজাটাই থাকতো না যদি তিনি সম্পূর্ণ আমাদের এই আধ্যাত্মিক চেতনাকে বা আমাদের যে সমস্ত শিক্ষা পদ্ধতি সমস্ত কিছুকে তিনি সাজিয়ে না দিতেন। বেদের উপর ভিত্তি করে, বেদের যে বেদ উপনিষদের ভিত্তি করে যে আমাদের অনন্ত জ্ঞান রাশি, জ্ঞান কিরকম, শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি, অর্থাৎ যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি। অর্থাৎ এটাকে যদি আমরা যদি উল্টো করে দিই দেখা যায় যতদিন শিখি ততদিনই বাঁচি, অর্থাৎ যতদিন আমাদের শেখার ইচ্ছে থাকবে ততদিন কিন্তু আমাদের জীবন পরিপূর্ণ থাকবে। যেদিনকে শেখার ইচ্ছে চলে যাবে, অর্থাৎ নিজেকে আমরা অনেক বেশি অহংকারী। আপনারা শুনলেন রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজের বক্তব্য। তবে আজকের এই দিনটিকে ঘিরে তার মাহাত্ম্য বলতে গেলে, বৌদ্ধ ধর্মমতে বুদ্ধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমা সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দিয়েছিলেন গৌতম বুদ্ধ, তারপর থেকে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিন। এবং তারই পরিপ্রেক্ষিতে কার্যত আজ 21 জুলাই, এবং সেই দিনটি গুরু পূর্ণিমা উৎসব বিশেষ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।